Hi friends, welcome to my channel Secret Eats with Madhurima. आशा करी सबाई भालो आछे। आज आमी बानाच्छी निरामिष एकटा रेसिपी, छानार डालना। निरामिष दिने रुटी लुचि परोटा भात सब किछुर साथे जाए एई छानार डालना। तो छानार डालना बानानोर जोन्नो आमी एखाने निये निच्छी एकटुखानी छाना। छानाटाके भालो करे भेंगे निच्छी। छानाटाके भेंगे नेवार पर आमी एखाने एके एके सब मसला दिए दिच्छी। प्रथमे दिलाम हलुद गुड़ो, लंकार गुड़ो, चीनी, नून, गरम मसला गुड़ो, जीरे गुड़ो, धने गुड़ो आर आदा बाटा। এবারে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে ছানাটার সাথে মেখে নিচ্ছি। এবারে আমি দিচ্ছি ময়দা। ময়দাটা একেবারেই পুরোটা দেব না, যেরকম লাগবে সেরকম বুঝে একটু একটু করে দিয়ে আমি ছানার ডোটাকে রেডি করে নেব। ছানার ডোটা মোটামুটি মাখা হয়ে গেছে। ছানার ডোটা রেডি হয়ে গেছে। এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট সাইজের ছানার বল রেডি করে নিতে হবে। এরকম ছোট ছোট গোল গোল ছানার বল করতে পারেন, আবার ছানার বলটা ফ্ল্যাটও করতে পারেন। আমি এখানে দু রকমেরই করে দেখালাম। ছানার বলগুলো রেডি হয়ে গেছে। এবারে একটা প্যানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এবারে ছানার বলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে এদিক ওদিক করে ছানার বলগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি একটুখানি জল নিয়েছি। জলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা নিয়ে একটা ভালো মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে তেল গরম করে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো ভালো করে ফোড়ন দেওয়া হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি জিরে। জিরেটাও ভাজা হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার এখানে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এই মশলার মিশ্রণটা দিয়েও ভালো করে আলুগুলোকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেওয়ার পর নুন দিয়ে দিলাম।
নুন দিয়ে এবারে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবারে ছানা বলগুলো দিয়ে দিলাম। ছানার বলগুলো দিয়েও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর লাস্টে দিয়ে দিতে হবে ঘি, গরম মশলা। ছানার ডালনাটা রেডি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিতে হবে লাস্টে। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা পড়লে গন্ধটা খুব ভালো লাগে। একদম শেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ছানার ডালনাটা রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে ছানার ডালনাটা ভাত, রুটি, লুচি সবকিছুর সাথেই যায়। ছানার ডালনাটা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।